এই বন্ধ নিয়ে কি জানিয়েছেন দিলীপ ঘোষ? শুনব। ওরা চলে গেছে কিন্তু ওদের অভ্যাসটা যায়নি, এই জন্য করছে। এই বন্ধের কালচার নিয়ে আসে পশ্চিমবাংলা তো বহুত ক্ষতি হয়েছে, দেশের অনেক ক্ষতি তারা করার চেষ্টা করেছেন, তাই ধীরে ধীরে দেশ থেকে এবং পশ্চিমবাংলা থেকে এই ধরনের যারা নেগেটিভ পলিটিক্স করে এসছে, মানে জনগণের স্বার্থ বিরোধী রাজনীতি করেছে, তাদেরকে লোকে ধীরে ধীরে সাফ করে দিয়েছে। এই ছিল বন্ধের খবর। চলে আসছি পরের খবরে। ভবানীপুরে উপনির্বাচন রয়েছে 30শে সেপ্টেম্বর, অর্থাৎ এই সপ্তাহে বৃহস্পতিবার। সময় কিন্তু আর হাতে খুব একটা বেশি নেই এবং আজই প্রচারের শেষ দিন। গতকাল শেষ রবিবার যে প্রচার হয় আমরা দেখলাম যে একেবারে চাঁচা ছোলা ভাষায় কিন্তু দুপক্ষের বিরুদ্ধে কথা বলে। কেন্দ্রীয় এজেন্সিকে কাঁচকলা দেখানো থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক আক্রমণ, যাত্রাবাজি কটাক্ষ থেকে জালি এনবিএ সমালোচনা, তৃণমূল বিজেপি বাগযুদ্ধে ভবানীপুরে উপনির্বাচনের প্রচার জুড়ে জানো যুদ্ধের ঝনঝনানি। হেরে গিয়ে এজেন্সি ধরছে, ভাবছে এইভাবে সবাইকে চমকাও ধমকাও, তাহলে কেউ আর বিজেপির বিরুদ্ধে বলতে পারবে না। আপনার যত গায়ে জোর আছে আপনি করুন, আপনার ইডি কাজকলা করেছে, আমার আর কাজকলা করবে। ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে এবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে নিশানা করলো তৃণমূল। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। আমি কোর্টে গেছি, কোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছে, আপনি কেন আদালতে যাচ্ছেন না? গত 1 সেপ্টেম্বর ভবানীপুর সহ 3 কেন্দ্রে ভোটে নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। কয়লাকাণ্ডে 6 সেপ্টেম্বর অভিষেক মুখোপাধ্যায়কে দিল্লিতে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই দিন দিল্লির ইডি দপ্তরে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তারপর আরও 2 বার অভিষেক মুখোপাধ্যায়কে দিল্লিতে তলব করে ইডি। তার বিরোধিতা করে দিল্লি আদালতে মামলা দায়ের করেন অভিষেক। তদন্তে নামে তাকে ও তার স্ত্রী রুজিরা মুখোপাধ্যায়কে রাজনৈতিক স্বার্থে হেনস্থার অভিযোগ আনেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রবিবার যদুবাবুর বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন চিঠি লেখে যে আমার থেকে 6 কোটি টাকা নিয়েছে, তারা ফেরটি পরে দিল্লিতে গিয়ে মোদির পাশে বসে ছবি তুলছে আর আমাকে সিবিআই নোটিশ, সিটিং নোটিশ পাঠানো হচ্ছে। আপনি কত নোটিশ পাঠাবেন? আপনার কাগজ ফুরিয়ে যাবে, পেনের কালি শেষ হয়ে যাবে, আমাদের জেল শেষ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা যেমন আমাকে সিআইডি নোটিশ পাঠিয়েছিল, আমি কোর্টে গেছি, কোর্ট স্টে করেছে, উনি কেন ওনার দলের নেতা বা ওনার পরিবারের লোকদের উপরে যে নোটিশ হচ্ছে কোর্টে যাচ্ছেন না কেন? যখন এজেন্সির উপরে আস্থা থাকে না তখন জুডিশিয়ারি আছে। ভবানীপুরের ভোট প্রচারে এসেছে ত্রিপুরা প্রসঙ্গ। বর্তমানে যেখানে রাজনৈতিক জমি দখল ঘিরে বিজেপির সঙ্গে তৃণমূলের তীব্র সংঘাত চলছে, রবিবার ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একটি ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে আদালত অবমাননা সংক্রান্ত বিষয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবিপি আনন্দ ওই ভিডিওর সত্যতা যাচাই করেন। রবিবার সেই ভিডিও টুইটারে পোস্ট করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক। প্রচার মঞ্চেও তারই স্বরূপ হতে দেখা গিয়েছে তৃণমূলকে। এই মুহূর্তে আমরা ভবানীপুরের নির্বাচন নিয়ে, আরো 2টো উপনির্বাচন নিয়ে আমরা ব্যস্ত আছি। এই বিষয়ে যদি কিছু বলতে হয় তা কেন্দ্রীয় নেতৃত্ব বলবে। যে গরুদুর থেকে সোনা বার করবো বলেছিল তার খেলা শেষ হয়ে গেছে, এখন নতুন একজনকে এনেছে নাটক করার জন্য। ভালো, এটা তো ভারতীয় জনতা পার্টি নয়, বিজেপি তো ভারতীয় যাত্রা পার্টি। উনিও বলছেন, ওনার পিসিমণিও বলছেন, তা দিয়ে মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের অন্তত পক্ষে তাদের প্রতি কোনো এক্সপেকটেশন নেই, মানুষ তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করে। ভবানীপুরের ভোটারদের কাছে লিখিতভাবে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই চিঠি এদিন বিলি করতে দেখা গিয়েছে তৃণমূল নেতা ফেহাদ হাকিমকে। দীপক ঘোষ, রণজিৎ সাউ ও সুদীপ্ত আচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ।